নমস্কার বন্ধুরা, তানবি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। সবাই ভালো আছে? আমিও ভালো আছি। দিয়া হ্যাপি দিওয়ালি সবাইকে, আমার তরফ থেকে, আমার কিচেনের তরফ থেকে সবাইকে হ্যাপি দিওয়ালি। আমার পরিবারের সকল সদস্যকে জানাই হ্যাপি দিওয়ালি। আর আজকে আমি একটা দিওয়ালি উপলক্ষে একটা ছানা রেসিপি বানাচ্ছি, ছানা জিলেপি বানাচ্ছি। ছানা ছাড়াই আমি জিলেপিটা বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন প্রথম থেকে পুরো শেষ অবধি। আমি কি কি দিচ্ছি না দিচ্ছি সেটাও আমি বলে দিচ্ছি। দেখুন, এখানে আমি ময়দা নিয়েছি, ময়দাটা নিয়েছি আমি এখানে এই বাটিটার দু বাটি আমি ময়দা নিয়েছি, পুরো ভর্তি করে নিয়েছিলাম আমি। আর এইটা দেখুন, এখানে দুধ গুঁড়োটাও নিয়েছি, একটা 10 টাকা দামের দুধ গুঁড়োর প্যাকেট ছিল, আমি এটা পুরো ঢেলে দিয়েছি। যে কোনো দুধ গুঁড়োর প্যাকেট নিতে পারেন, দেখুন এখানে আমি পুরো ঢেলে নিয়েছি। যে কোনো কোম্পানির দুধ গুঁড়ো নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে আমি নুন দিচ্ছি, নুনটা আমি অল্প পরিমাণে দিচ্ছি, আধা চামচ একটু অল্প দিবেন, সাধারণে যেমন নেবেন সেরকম হিসাবে নেবেন, দেবেন হচ্ছে নুনটা। এবার এখানে আমি খাবার সোডা দিচ্ছি, আর বেকিং পাউডারও দিতে পারেন, বেকিং সোডাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আধা চামচের মতো বেকিং সোডা দিচ্ছি আমি, এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন এখানে 1 চামচের মতো আমি গা ঘি দিচ্ছি, এটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে দেবো, মাখাবো এটাকে। আর এটা মাখানোর সময় আপনারা দেখবেন পুরো ভালো করে মাখানো হয় যেন, আর ময়নটা কিরকম হয়েছে সেটাও বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো ভালো করে। আমার বাবু বলে দিচ্ছে, বলছে বলে দাও বন্ধুদের দিকে, আমিও সেটাও বলে দিলাম, যতটা পাচ্ছি আমি আওয়াজ দিচ্ছি, আপনারা চেষ্টা করুন। দেখুন এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, 10 মিনিটের মতো রেখে দিয়েছি। এখানে আমি গুলে নিচ্ছি, এই দেখুন এখানে ময়দার জল দিয়ে আমি একটু গুলে নিয়েছি, হালকা করে এরকম পাতলা করে গুলে নিয়েছি। এবার আমি এই ঢাকাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। এই দেখুন, এটাকে আমি ভালো করে দলে নিচ্ছি, ঢাকা দিয়া ছিল তো একটু দলে নিচ্ছি, দিয়ে লেচি কেটে নিচ্ছি। দেখুন এখানে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে, এরকম করে বানিয়ে কমপ্লিট করে নিয়েছি। পাশে গান বাজছে, আমি বোম ফাটছে, আমি যতটা পাচ্ছি আমি চেষ্টা করছি আওয়াজ দেওয়ার জন্য। এখানে সিরাটা বানিয়ে নিচ্ছি, এখানে জল দিয়েছি, এই বাটিটা 4 বাটি জল দিয়েছি, আমি 1 বাটির মতো চিনি দিচ্ছি, দিয়ে আমি ঘেটে নেবো। দেখুন আমি একটা ঘেটে নিচ্ছি একটু ভালো করে। দেখুন এই বাটিটা 2 বাটি আমি নিয়েছিলাম, আর এই এলাচ দিয়ে দিচ্ছি 3টে, এটাকে দিয়ে ভালো করে আমি ঘেটে নিচ্ছি। এটা একটু রসটা ফুটতে দেবো, আর চিনিটাও আমি গলতে দেবো, আর এটা নাড়তে থাকছি যতক্ষণ নালে বসে যেতে পারে। এখানে আমার সিরাটা বানানো হয়ে গেছে, আমি এবার এটাকে সরিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি এগুলো ভেজে নেবো। কড়াই তেল দিয়ে দিচ্ছি, তেলেও ভাজতে পারেন, ঘিও ভাজতে পারেন, সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি।
नरम हो কেমন হয়েছে খেতে দেখুন আমি তুলে দেখাচ্ছি পুরো মুখেতে দিয়া মারতে পুরো মিলিয়ে গেছে এই দেখুন আমি পুরো কেটে দেখাচ্ছি দেখুন হাতেতেই পুরো নরম এত সুন্দর আর এইটা রসে ফুললে আরো ফুলে যাবে আমার রসে পুরো ফুলে গেছে বলে এই যে এতটা নরম হয়েছে রসে যদি না ফুলে মানে ভিজে যতটা না যায় তাহলে পুরো কিন্তু একবারে ভিতরে শক্ত থাকবে খেতে কিন্তু ভালো লাগবে না আর পুরো ভিজাতে হবে আর এটা 2-3 ঘন্টা ভালো করে রাখতে হবে তবেই জিনিসটা নরম হবে এই দেখুন আমার কত সুন্দর নরম হয়েছে এই দেখুন আপনারা প্লিজ বাড়িতে বানান দিওয়ালিতে তো আরো সুন্দর লাগবে বাড়িতে বানিয়ে খেলে আমাদেরকে ভালো লাগলে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন প্লিজ কমেন্ট করে বলবেন কেমন হয়েছে ভালো হয়েছে কি খারাপ হয়েছে আমিও জানতে পারবো আর এটা কতটা ফুলেছে সেটাও আমি দেখাচ্ছি এই দেখুন আর এটা আমি কেটে দেখাচ্ছি কারণ ওটা আমার জায়গাতে ধরবে না আমি কেটে দেখাচ্ছি এখানে এই দেখুন আর এটা কতটা নরম হয়েছে সেটাও আমি দেখাচ্ছি এই দেখুন আর আমি এইটা দেখাচ্ছি কেমন হয়েছে খেতে এখন আমি তুলে দেখাচ্ছি পুরো মুখে দিয়ে মারতে পুরো মিলিয়ে গেছে আর কাটো মাঝে খালি করে জিনিসটা